গুড মর্নিং এভরিওয়ান, সবাই এখন কটা বাজে? 10:15। খড়ি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, কিন্তু এটা আমার দিকে উল্টো হয়ে গেছে। তো এখন বাজে 10:15। কালকে তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল বাড়িতে ছাদে বসে বিকালবেলা 5:30-5:30 নাগাদ, যে আমি সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে কথা হবে। তোমাদের তো বললামই যে মিটিংয়ে যাব। তো এবারে আর কথা বলা হয়নি। কারণ কেন কথা বলা হয়নি? কারণ 6টা থেকে মিটিং, আমরা একদম 6টায় পৌঁছেছি মিটিংয়ে, আমাদের বাড়ির পাশে যেখানে মিটিংটা হয়েছে যার বাড়িতে। তো 6টা থেকে মিটিং ছিল, শেষ হতে হতে 9:30 বেজে গেছে। তো দেখো বলছি, বিস্কুট চোর বিস্কুট তুলে খাচ্ছে, তাকে আমি বিস্কুট যতই দিই এনা। আরেকজন চলে গেছে, বিস্কুট খাবে না, আর ইনি বিস্কুট খাচ্ছে আমার পাতে, এই একটা টুকরো পড়েছিল সেখান থেকে চুরি করে খাচ্ছে। যাই হোক, তো 9:30 মিট হয়ে গেছিলো, তো আমাদের ওই এনজিওর প্যাডে লিখে দিয়েছে ধরিনি, কিন্তু প্রচণ্ড ধরপাকড় চলছে। ধরিনি বললে কোনো অসুবিধা ছিল না, দেখিয়ে দিতাম। তো সেটা আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বাড়িতে এসেছি। তোমাদের তো আগের দিন বলেছিলাম আমার আজকে অনেকগুলো অর্ডার আছে, সেই অর্ডারের জিনিসগুলো অ্যারেঞ্জ করছিলাম, করে তারপরে ঘরের রান্না আমায় করতে হয়নি, মা করে রেখেছিলো। আর তারপরে নিজের কিছু কাজকর্ম করছিলাম, করতে করতে খেতে খেতেই 12টা বেজে গেছে, আর রাত্রেবেলা এতটাই টায়ার্ড ছিলাম যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো সেইটাই কন্টিনিউ চলবে, আজকে সকালবেলা থেকেই তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর কী কী কথা হয়েছে মিটিংয়ে, কী হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে বলবো, তোমাদের সব একবারে বলে দিলে তো হবে না। আর তোমাদের বলছিলাম না যে আমি একটা দায়িত্ব নিয়েছি, মানে নিজে যেতেই নিয়েছি, তো সেটা কী সেটাও বলবো, কী হবে না আমি সব বলবো। মিটিংয়ে তো এখন খাচ্ছি হচ্ছে এই চা, স্কুটের লোকটা দেখো, এরা খাবি তুই? হ্যাঁ দেখো 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 দেখো, আমি খাবো না আর নেই। এখন একটু পরে বিস্কুট এভাবে দুলে খেয়ে নেন। তো যাই হোক, এখন খাচ্ছি চা। আর আজকে যে অর্ডারটা যাবে সকালবেলা সেটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। বিরিয়ানির আলু ভেজে রেখেছি, মাটন তো কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম, রাইসটা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর কী হবে, আর হচ্ছে বাকি যে প্রিপারেশানটা হবে, মাটনটা করতে হবে, মাটনটা করতে হবে, দমে বসব পরে। আরও একটা আছে ভেজ আইটেম যাবে, সেটারও সব কিছু আমার রেডি করা আছে, জাস্ট দিয়ে দেবো যখন যাবে আর কি, এখন তো যাবে না লাঞ্চে। আর রাত্রিবেলা আছে তরকা আর আলুরদম, সেটা তরকার ডাল ভেজানো হয়ে গেছে, আলুরদমটা করবো পরে, তাড়া নেই, ও তো রাত্রিবেলা যাবে, মানে সন্ধেবেলা যাবে। তো যাই হোক, এখন তো এই পর্যন্তই, মা গেছে বাজারে, কি টিফিন হবে না হবে জানি না, রোজ রোজ আর এক টিফিন খেতে ভালো লাগে না। আর আজকে রাত্রেবেলা একটা স্পেশাল খাবার আছে জানি না, এখনও ভাবছি খাবো, দেখা যাক কী হয় না হয়, আগে ডেলিভারিটা দিই তারপরে তো নিজেদের খাওয়ার চিন্তা। সঙ্গে থাকো, আবার কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্যামেরাটা আবার অন করলাম, কারণ তোমাদের বলেছিলাম বিরিয়ানিটা দেখাবো, তো প্রসেসটা দেখাইনি, সেটা রান্না চ্যানেলের জন্য রেখে দিয়েছি। তো কেমন হয়েছে সেটা আমিও দেখিনি, খুলিনি। আশা করি ভালোই হবে, প্যাকেটটা করে নিই, করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো প্যাকেজিং হয়ে গেল, এই দেখো এটা হচ্ছে সিঙ্গল প্লেনটা, আর এটা হচ্ছে স্পেশাল কন্টেনার, যেটা সেটা স্পেশাল, আর যেটা ফাইলের মধ্যে আছে ওটা হচ্ছে সিঙ্গল।
তো স্পেশাল মাটন বিরিয়ানিতে আমরা দু পিস মাটন দিই, আর সিঙ্গেলটাতে এক পিস মাটন, আর আলু ডিম তো আছেই কলকাতা বিরিয়ানি। আর এইখানে যে দুটো এটা রয়েছে না, এটা এক্সট্রা চেয়েছিলো, এটা না আলাদা ফয়েলে এক্সট্রা দিয়ে দেবো। তো বিরিয়ানিটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, চলো আমার একটু ডেলিভারিটা করতে হবে এটা, আর একটু ব্যাংকে যাব, কাজ আছে, এসে তোমাদের সঙ্গে কথা। হ্যালো, তো তোমাদের তো দুপুরবেলা বললামই, মানে দেখালাম যে বিরিয়ানিটা রেডি করে তারপর দেখিয়েছিলাম, রাত্রিবেলাও আজকে বিরিয়ানি হবে। কাস্টমারের থেকে ফিডব্যাক চাওয়া হয়েছিল, একটাই গন্ডগোল হয়েছে, সেটা আমি ওকে যখন ও করছে তখনই আমি ওকে বলেছিলাম। আমি যে বেরেস্তাটা দিয়েছিলাম বেরেস্তাতে একটু বেশি, কিন্তু কাস্টমারের কোনো প্রবলেম হয়েছে বলতে তেতো লেগেছে, ওই পেঁয়াজটা মুখে পড়াতে তেতো লেগেছে। তো নিচ্ছে না তো সেটা বলেনি যে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি হতেই পারে কোনো ব্যাপার। আর তারপরে হচ্ছে তারপরে উনি বলেছে যে না খাবারের কোনো প্রবলেম হয়নি, সন্ধেবেলাতেও পেমেন্ট করার সময় তো বলেছে যে ভালো মতন আর কি হজম টজম হয়েছে, কোনো অসুবিধা হয়নি খাবারে। ওই পেঁয়াজটা একটু জাস্ট যেইটুকুনি ফ্রাই করার কথা সেটা একটু বেশি হয়ে গেছে, তো তা একটু বেশি হলে তো সেটা টেস্ট অন্যরকম হবে স্বাভাবিক, তাই হোক মানে ভুল। তো হলে সেটা মানিয়ে নেওয়া ঠিক আছে, ঘরের খাচ্ছে যদি পয়সা দিয়ে নিচ্ছেন তো সেটা তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি যারা তোমরা জানি না এখানে যারা দেখছো যতগুলো কি দেখছো মানে এরকম বিজনেস কেউ করো কি না, তবে আমি এই জিনিসটা ফলো করি, বাকি এরকম বিজনেস যারা করে তারা কতটা কি ফলো করে আমি জানি না, আমি এটা ফলো করি। আমি কিন্তু যখনই কাস্টমারকে খাবার দিই আমি তাদের বলেই দিই যে আমাকে যেন জানানো হয়। হ্যাঁ, ভালো খারাপ আমি সব কাস্টমারদের বলে দিই, যদি ভালো হয় ভালো বলবেন, যেটা প্রবলেম হবে সেটা বলবেন। যদি তার মনে হয় যে না আমি আজকে এমন খাওয়া দিলো যে আমি আর পরে ওনার থেকে নেব না, সেটার ক্ষেত্রে আমাকে কেন নিচ্ছেন না যে এইটা জিনিসটা আপনার খারাপ হয়েছে, স্বাভাবিক, সেটা আমার মনে হয় সবারই বলা উচিত, কারণ যারা এই বিজনেস করছে আপনি নাই নিতে পারেন, আপনার পরে অন্য কোনো কাস্টমার নিলে তাদের যেন সেই প্রবলেমটা আর ফেস না করতে হয় সেটা আমি। তো যাই হোক, রাত্রেবেলাও আমাদের বিরিয়ানি হবে, সব রেডি করা আছে, জাস্ট দমে বসাবো। চিকেন এই মাটনের ইয়েটা যেটা সেটা তো করাই আছে, জাস্ট দমে বসাবো, তো এখন গিয়ে লাভ নেই। আর গোপালের জন্য কিছু তো করতে হবে, গোপাল তো আর ওগুলো খাবে না, গোপালের জন্য কিছু একটা করে দেবো। আর গিয়ে আবার আমাদের লাস্টের আজকে ডেলিভারিটা ছিল রাত্রেবেলা, রাত্রের লাস্ট ডেলিভারিটা ছিল, সেটা হচ্ছে তড়কা, ভেজ তড়কা, মানে ডিম ছাড়া আর কি প্লেন তড়কা, আর হচ্ছে কি আলুরদম ছিল, ডেলিভারি করে দিয়ে আসলো। আর দুপুরবেলা আজকে আর ব্লগ করা হয়নি, কারণ দোকানে অনেক কাজ, এত কাজ ছিল করতে করতে আমাদের। ও তারপরে একটুখানি বললাম না একটু ব্যাংকে যাব, ব্যাংকের কিছু কাজ আছে, সেটা সেরে আসলাম। ডিটেলসে বলছি না, শুধু এইটুকুনি বলে রাখি যে ওই যে আমি বলছিলাম যে টাকা পয়সা অ্যারেঞ্জমেন্টের যে একটু প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গেছে, সেটার জন্যই গেছিলাম, তবে কি কাজ অত ডিটেলসে আমি এখানে বলছি না। ব্যাংকের তো সব রকমই কাজ, মানে ব্যাংকের যা কাজ থাকে নরমালি সেই কাজে গেছিলাম, তারপরে ওই সব করে করতে করতে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে, তারপর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, আমার রাত্রেবেলা ঘুমের বেশ অনেকদিন ধরেই প্রবলেম হচ্ছে, মোটামুটি জেগেই থাকি। এসে ওদের খেতে টেতে দিলাম, কাজ করতে করতে খেয়ে উঠতে উঠতে 5টা, আজকে এই আপাতত ডেলিভারি দিয়ে শেষ হলো, এবার কালকে দেখা যাক কালকের আবার কি হয়, কাজ তো থাকেই কালকে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, জানি না কালকে এখনো অবধি কোনো অর্ডার পড়েনি, অর্ডার সবে একটা শেষ হলো, এখনো শেষ হয়নি, আবার দেখা যাক এখন কি হয় না হয়, কাজ তো থাকবেই, কাজের আমাদের শেষ নেই। কালকেও যদি না এরকম বৃষ্টি হয় যেটা আজকে দুপুরবেলায় হয়েছে, সেই ধরনের বৃষ্টি যদি না হয় মানে আমরা বেরোনোর ব্যাপার তো আছেই কালকেও, তো কেন বেরোনো সেটাও বলছে, মানে আমাদের কালকে যে মিটিংটা ছিল সেটা তোমাকে বলেই ছিল যে ব্লাড ডোনেশন নিয়ে এনজিও, হ্যাঁ ব্লাড ডোনেশন নিয়ে যে এনজিওতে যে মিটিংটা আমরা কালকে রাখা হয়েছিল, যে তো এমনি যেরকম মিটিং তো হয়, মিটিংয়ের আর কি বলবো তোমাদের, সেগুলো তো আর তোমাদের বলে লাভ বুঝতেও পারবে না। তো যাই হোক, মিটিং ফিটিং তো হলো, আর আমি যে বলেছিলাম যে নিজে যেতে একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকেই জানো যারা ব্লাড দেয় ডোনার তাদের একটা প্যাকেটের ব্যবস্থা করা হয়, তো তাদের প্যাকেট আর যা যা থাকে জুস মিষ্টি, তো এই প্যাকেট আমি, এটা তো ঠিক আছে
ওটা আমরা 100 জন ভেবেছিলাম, সেটা না 50 জন। না আমি সেটা বলি, সেটা 50 জন দিতেই হবে আর কি, ঠিক আছে? কম হলে ঠিক আছে, 50 জন দিতেই হবে। লিমিট হচ্ছে 50 জন, 40 জনের হতে পারে, 42 জনের হতে পারে। সেটা যা যা যতজন দেবে সেটা তো দিনের দিন বুঝতে পারবো। সেই প্যাকেটের দায়িত্বটা আমাদের। এবার বাকি যে মেম্বার যারা রয়েছে তাদের যে টিফিনে, মানে আমরাও রয়েছে, সবারই একটা খাওয়া দাওয়ার ব্যাপার, কারণ সকাল 8টার মধ্যে আমাদের ওখানে যেতে হবে, কাজ শেষ হবে 1টা। তো এবার মেম্বারদের তো একটার সময় বেরিয়ে গেলে হবে না, গুছিয়ে গাছিয়ে দুটো হবে, তো তাদের একটা টিফিনের ব্যাপার থাকে, সেটাও আমরা বলে আমরা নিয়েছিলাম। কিন্তু আমাদেরই একজন আরেকজন আছেন, এক ভদ্রলোক কাকু আমাদের মেম্বার, উনি উনি বলেছেন যে না, তোমরা ডোনারের যে প্যাকেটটা সেটা তোমরা দেবে তোমাদের তরফ থেকে, আর মেম্বার্সরা যেটা খাবে সেটা আমার তরফ থেকে হবে। কিন্তু রান্নাটা কিন্তু আবার ওকে কাজটাও করে দিতে হবে। লোকে বাপের বাড়ি যায় মানে ঘুরতে থাকতে একটু চেঞ্জ হতে, আর আমি বাপের বাড়ি যাই কাজে, মানে সকালে বা নাকে মুখে কিছু দৌড়ে ছুটি সোনারপুর, আবার ওখান থেকে নাকে মুখে গুজে দৌড়ে ছুটি। যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে একটু লুচি আলুর দম করলে বা ওই কচুরি বা রাধা বললে এই ধরনের জিনিস করে দিলে কি তাহলে খাটনিটাও কম হবে, তাড়াতাড়ি কাজটাও মিটে যাবে। কিন্তু ওখানে ইউনানিমাস ডিসিশন হয়েছে যে আগের দিন আমরা যেটা প্রথম মিটিংয়ে গেলাম, সাধারণ সভাকে পোলাও আর উদ্যম খাওয়ানো হয়েছিল, এবার সেটা ওদের এতই ভালো লেগেছে যে ওরা বলছে ওটাই করতে হবে, কিন্তু কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে হবে। টিফিন মানে ওটা বিকালের ছিল, লাঞ্চ করবে যেহেতু বলছে ওটা, তাহলে ওইটাই করতে হবে। এবার সেটা 40 জনের, আগের বার 32 জনের ছিল, সেখানে ওকে মা অবশ্যই মা হেল্প করে দিয়েছিল রান্নার দিকটাতে। তবে সেটা একটা ব্যাপার হয়েছিল যে হ্যাঁ, সেটা ও সকাল থেকে রান্নাটা করার সুযোগ পায়নি, আর ওখানে বেলায় যেতে যেতেও দেরি হয়েছিল, তারপরে গিয়ে রান্না করা, প্যাকিং করা, একটু ভাই ওকে হেল্প করে দিয়েছিল। তো এইবারও ভাইকেই হেল্প করতে, কারণ এবার আবার যেটা বলেছে মাকে ওখানে থাকতে পারবে না, মাকে ব্লাড ডোনেশন মানে চারজনে, বাবা আমি ও মা চারজনে মিলে যদি সবাই বাড়ি চলে আসি তো সেটাও তো ঠিক না। না তো বাবা আমার সত্যি কথা বলতে আমার আর ওর বাবার এসে বলেছে, সেটা দেখা যায় এখন, ওই গিয়ে যদি একটু ম্যানেজ করে নেওয়া যায় তাহলে ওটা হলে ওখানে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার ওরা এখানে চলে আসবে। কারণ রান্নাটা করতে আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে, কিন্তু প্যাকিং করাটা একটা বিশাল টাইম টেকিং ব্যাপার, কারণ ওগুলোকে ফয়েলের মধ্যে ভরা, তার সাথে আলুর দমের এটা ভরা, মিষ্টিটা প্যাক করা, সেটাকে গার্ডার মারা, মেরে দেওয়া, তো এটা একটা টাইম টেকিং ব্যাপার। তো দেখা যায় সেদিন গিয়ে যতটা কি ম্যানেজ করা যায় না যায় সেইভাবে করতে হবে। আমাদের অন্য একটা প্ল্যান ছিল যে আমরা ভেবেছিলাম আলোচনা করে যে যদি আগের দিন চলে যাওয়া যায় তাহলে সুবিধা হবে, কিন্তু বাবার অপারেশনের ব্যাপারটা আছে, কি রকম বাবার অপারেশন তো আগে মাস্ট, তার উপর ডিপেন্ড করছে বাকিটা, বাবা কিরকম থাকছে তার উপর। যেতে তো হবেই 14 তারিখে, কিন্তু ওর যদি মানে যেহেতু এই রান্নাটার একটা ব্যাপার হেডেক চলে এসছে, দেখো এটা তো আমরা ছাড়তে পারবো না, পরিষ্কার কথা ব্যাপার হচ্ছে, দেখো যদি এটা আমাদের নিজেদের তরফ থেকে টোটালটা দেওয়া হতো আমরা নিজেরা ডিসিশন নিতাম, ঠিক আছে আমরা যখন দেবো ভাই আমাদের ডিসিশন, ওরা জিজ্ঞেস আমরা নিশ্চয়ই করতাম, কিন্তু আমরা ডিসিশন দিতাম যে আমরা লুচি তরকারিটাই খাওয়াবো, তাতে আমাদের খাটনিটাও কম পড়ে পয়সাটাও কম পড়ে। কিন্তু একজন যখন জিনিসটা দেবে, মানে এখানে আমার পুরোপুরি ব্যবসার দিকে চলে গেল, তো ওখানে আমার কিছু তো রোজগার হবে, তো সেইখানে কেউ যখন দেবে তখন আমাকে কিন্তু তার কথা অনুযায়ী যতটা সম্ভব করতে হবে। তো দেখা যাক কতটা দুটো দিক ব্যালেন্স করে কি করা যায় না যায় সেই ডিসিশন, যেটা আমরা ঠিক মানে হবে সেটা তো তোমাদেরকে জানাবোই, যে যদি 13 তারিখে আমরা চলে যাই, বা 13 তারিখ যাওয়া মানে আবার আমাকে এই ডোনারদের যে 50টা প্যাকেট সেটা প্যাকিং করে নিয়ে যেতে হবে। আমাদের এখানে আমাদের ঘরে তো জায়গাই নেই যে রাখবো, ও বাড়িতে হলে কি ওখানে রাখার সুবিধা, মানে এখানে জায়গাটা শর্ট, আর 13 তারিখ যেতে হলে 50টা প্যাকেট যাবে, আমি ও যাব, আর ছানা দুটো যাবে, কি যাবে ছানা দুটো, ছানা তার আগে কি বললে একটু, কেক ফেক ওগুলো, আরে সে তো বক্সের মধ্যেই যাবে, হ্যাঁ যাই প্যাকেট যাবে। না 13 তারিখে গিয়ে যদি থাকি তাহলে তো আমরা ওগুলো নিয়ে গিয়ে ওখানে ওখানে প্যাকেট করেও নিতে পারবো, না সেটা তোমার আরো চাপ হয়ে যাবে।
যাই হোক কি ডিসিশন হয়, না হলেও আমি ভেবেছি যে যে ওদেরকে যদি আগের দিন রেখে দিয়ে আসা যায়, কারণ আমরা 14 তারিখ সারাদিন থাকবো, আবার তো ওরা খাবে না, আবার শরীর খারাপ যদি ব্যাপার হয়। মা বলেই ছিল মানে ওর মা যে আমি বলছিলাম বেরোবো মানে আমরা হয়তো মেট্রোতে যেতে পারি, ডিপেন্ড করছে ওয়েদারের উপর, যেতে তো হবে, কতদিন পরে গেলেও হবে, যেটাই হোক মোট কথা আরে জিনিসটা তো তুলতেই হবে, আজকে যাই বা দুদিন পরে যাই আমাকে জিনিসটা গিয়ে যাই তুলতেই হবে, তো যদি এখন তুলে এনে রেখে দেওয়া যায় বা যেটাই হোক দেখা যাক, মানে কালকেই যাবই এরকম কোনো ঠিক ঠিকানা না, এখন আমি বলছি যাবো কালকে হয়তো অন্য কোনো কাজ পড়ে গেল, মানে রোজ কাজ থাকো তো সেটা এখন আমি বলতে পারছি না, যদি হয় সেটা তো তোমরা জানতেই পারবে। যাই হোক আমি প্রচুর বকবক করছি না, আমিও তো সেটাই বলছি, এগুলোই তো আমার বলার ছিল যে আমি তখন বলেইছিলাম যে এনজিওতে কি কথা হলো না হলো বা আমি যে কি জিনিসটা নিয়েছি বলেছিলাম, লাস্টবারও আমি বলেছিলাম আজ আবারও বলছি যেহেতু এনজিওর কথাটা হচ্ছে, যারা সোনারপুরে থাকো যদি তোমরা কেউ দেখো যারা সোনারপুরে থাকো পারলে, এটা রিকোয়েস্ট রইল, পারলে তোমরা এসে ব্লাড দিয়ে যেও। আমি ওই মানে আমি কালকে মিটিংয়েও বলেছি যে আমরা যেহেতু এদিকে থাকি আমাদের পক্ষে কিন্তু ডোনার জোগাড় করে নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট, আমি আগেই কালকে ক্লিয়ার করে দিয়েছি, কারণ ওরা বলছে 7 তারিখে জামাতে হবে, কজন আসছে কনফার্ম, আমার পক্ষে সেই জিনিসটা আমাকে বললে আমি সেদিনও বলবো আমার পক্ষে জিনিসটা জানানো মুশকিল, কারণ আমি ওখানে থাকলে তাও একটা হ্যাঁ পাড়ার ছেলেদের জোরজার করলাম চলে গেলো ঠিক আছে, সেটা তো হবে না, আমার যেটুকু ওখানে চেনা পরিচিত আছে আমার মাসির বাড়িতে আমি বলে এসেছি মাসুদো ভাইকে যে তোরা যদি কিছু লোককে নিয়ে যেতে পারিস 3-4 জন যতই হোক, আমি লোক বলিনি, তোরা যদি গিয়ে একটু তোর বন্ধু বান্ধব যদি কেউ থাকে যদি নিয়ে যেতে পারিস ব্লাড দেওয়ার জন্য 50 জন লাগবে তাহলে ভালো হয়, এবার তারপর দেখা যাক তারা নিয়ে যেতে পারে কি পারে না, তবু একবার তাদের বলবো লাস্টে, এখন বলে লাভ নেই, আমি আগে আগে 1-2 দিন আগে আরেকবার রিমাইন্ডার দেব, ওইটুকুই আমি করতে পারি। সেদিন গেছিলাম মাসির বাড়িতে, নিজেও বলল ওর ভাই, যে জিজ্ঞেস করলো কবে এখানে, মানে ও কনফিউজ, ও ভেবেছে যে পার্ক সার্কাসের মানে আমার বাড়ির এখানে হচ্ছে, না না ওদের ওখানে হচ্ছে বলেই তোকে বলেছি, তো দেখা যাক। আজকে আবার ছাদে তন্দুরি চিকেনের গন্ধ আসছে, তন্দুরি চিকেনের গন্ধ আমি পাচ্ছি না, পোড়া গন্ধ পাচ্ছি, আমি তো রোস্ট হতে পারে, অন্য মাংসের গন্ধ পাচ্ছি সেটা জানি না, যাই হোক কথা আমি অত বুঝতে পারি না, আমি রোস্টের গন্ধ পাই আমার হেভি লাগছে গন্ধটা, যাই হোক তো এই হচ্ছে ব্যাপার, কেউ না কেউ খাচ্ছে, আমরা বিরিয়ানি খাচ্ছি, আর কি বলবো আর কি বলবো। আচ্ছা আরেকটা, হ্যাঁ আরেকটা আমি যেটা বলতে চাইছিলাম, আমার একটা সাজেশন চাই, আমাদের তো এখন এখানে খুব কম সংখ্যক লোকই তোমরা সাবস্ক্রাইবার আছো দেখছো, তাও তাদের মধ্যে কারুর যদি আইডিয়া থাকে, আমরা একটা ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার কথা ভাবছি, কারণ আমাদের বিজনেস পারপাস, এই যে আমরা নতুন চ্যানেলটা খুলেছি সব কিছু মিলিয়ে, আমাদের অনলাইন বিজনেস আছে, আমার ক্লাউড কিচেনটাও অনলাইনেই যা যা অর্ডার প্লেস হয় হয়, তো আমার ইন্টারনেটটা বেশি সময় ধরেই ইন্টারনেটটা চলে, তো ফোনের নেট দিয়ে আর পসিবল হচ্ছে না, তো আমি একটু গাইড চাইছি, যদি তোমরা একটু আমাকে হেল্প করতে পারো, কারণ আমি এই ব্যাপারে পুরোপুরি নভিশ, কোনো আইডিয়াই নেই আমার যে ই কোনটা নিলে, 2-3টে নাম আমি মানে 2টো নামের মধ্যেই আমি ঘোরাফেরা করছি, অ্যালায়েন্স নয়তো জিও, এবার কোনটা নিলে পাওয়া যাবে বা আর অন্য কিছু থাকে কি না, তোমরা যদি কিছু আমাকে হেল্প করতে পারো প্লিজ কমেন্ট সেকশনে আজকে আমাকে, মানে তোমরা যখন এই ব্লগটা দেখবে কালকে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ একটু জানিয়ে গাইড করলে আমার খুব হেল্প হয়, তো আমি কারণ আমি নিয়ে ফেলার পর তো আমি আর কিছু করতে পারবো না, এবার নিয়ে ফেলার পর দেখলাম যে আমি আমি ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না, তখন তো আমার টাকাটা চলে যাবে, কাজটাও হলো না, আবার আমাকে টাকা দিয়ে ফ্রেশ নিতে হবে, তো যদি তোমরা একটু আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারো আমার খুব সুবিধা হবে। তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, ভদ্র মহিলা, উনি ওখান থেকে, হ্যাঁ ঠিক যেমন শিকারি বাঘটাকগুলো আসে না, ওখান থেকে দৌড়ে এসে এই এই যে আমার এই বেচারা, এটা কিন্তু বেচারা নয়, এটাও কিন্তু বদমাইশ আছে, এ লেজ নাড়িয়ে যাচ্ছে আর উনি ওখান থেকে দৌড়ে আসছে, দেখো কাণ্ড।
ডাকো ওকে, ভিডিও হচ্ছে বলে ও বুঝতে পেরেছো আসবে না। ও কিরম দাঁড়িয়ে আছে, ও পারলে ওকে এক্ষুনি খাবে। ওই ওই আসছে 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 আসছে, দেখো দেখো, ও কিন্তু ভালোই বোঝে যে ভিডিও হচ্ছে বা কিছু হচ্ছে, ও কিন্তু ভালোই বোঝে। আরে জি জি, এনাকে দেখো, যেরকম মা সেরকম মেয়ে। মাটা এত ভালো, মানে এই আমার ট্রিক্সি লাসাটার মাটা এত ভদ্র, এত এটা সেরকম বিচ্ছু। আর আমার আরেকটা আছে, আমার যে কুকুরটা মারা গেছে যারা ওর বোন, সেইটা হচ্ছে সেরকম বদমাইশ, এটার মতো। দেখো 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 দেখো, কি করবে খালি দেখো। দেখো দেখো শি করার ঢংটা দেখো দেখো, ওর ছাতটা থাকতে ও ওই ওইখানটা গিয়ে ও গোল 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 করে ঘুরে ওখানটায় টয়লেট করলো, ওই আবার নেমেছে, ওই যাচ্ছে। দেখছো উঠে গেল ছাদে। তো যাই হোক, আগের দিনের ব্লগটা তো তোমরা পেয়েই গেছো এতক্ষণে, সেটার পরে এটা চলছে, কারণ ওটা তো বেশি কিছু বলতেও পারিনি, বেশি কিছু করতেও পারিনি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে সকালবেলা অ্যালার্মে কোনো অ্যালার্ম আমার কানেই ঢোকেনি, আমি উঠতে দেরি হয়নি কিন্তু শুনতে পাইনি অ্যালার্ম, অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ব্লগটা এবার নিচে যাবো, আজকে আমার রান্না তো তেমন কিছু নেই, বলেই দিলাম বিরিয়ানি, আর আমার আর কোনো কাজই নেই আমার আজকে নিচে গিয়ে, শুধু গোপালের জন্য একটু কিছু খাবার হবে আর ওদেরকে খেতে দেবো, ব্যাস এই এই পর্যন্তই। তো যাই হোক আজকে ব্লগটা, হ্যাঁ কাজ নেই, তাতেও শুতে শুতে 12টা 1টা বাজবে। তো সে যাই হোক, কী আর করবো, হয় না তো অভ্যেস হয়ে গেছে, তাড়াতাড়ি শুতে পারি না, তাড়াতাড়ি 1টার মধ্যে খেয়েও ফেলতে পারি না। তো চলো আজকের এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ সাবস্ক্রাইব করাটা খুবই দরকার আমাদের জন্য, কারণ আমাদের আর প্রথম কথা হচ্ছে আমাদের আর তোমাদের জন্য অবশ্য প্রথম, এক তো হচ্ছে নতুন নতুন বন্ধু হবে আমাদের, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের তোমাদের সবার জন্য আমরা নতুন কিছু ভিডিও নতুন 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 অনেক কাজ করতে পারবো, সেটা কিন্তু যাতে তোমাদের সাথে আরো ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারি, যাতে ওই মাঝে দুদিন বন্ধ রাখতে হলো সেটা যাতে না করতে হয়, সেই জন্যই কিন্তু ওই জিনিসটা আমি, আমাদের এত সিচুয়েশান এইরকম, আমাদের ক্রান্ত সিচুয়েশান একটা, তার মধ্যেও কিন্তু আমি ভাবছি যে যাতে তোমাদের সাথে যাতে রোজ কথা বলতে পারি, কানেকশনটা যাতে থাকে, ওটা নেওয়ার কথা ভাবা, জন্যই তোমরা যদি সাবস্ক্রাইবটাই না করো তাহলে তো আমাদের কোনো কিছুরই মূল্য রইল না। জানি আস্তে আস্তে সবই হবে, সব বন্ধু বান্ধব বাড়বে, সব কিছুই হবে। তো প্লিজ তোমরা শেয়ার করো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই তো কমেন্টস করবে সব কিছু। তো চলো আজকে এই পর্যন্তই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।